নমস্কার। আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার অভিনন্দন। আজকে আমরা জানব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পঞ্চম পরিচ্ছেদের ভক্তি যুগের রহস্য। শ্রী রামকৃষ্ণ, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? ঠাকুরের এটি প্রশ্ন। এর উত্তর এই যে, আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না, অস্বস্থ গাছ কেটে দাও, আবার তারপর দিন ফেকড়ি বেরিয়েছে, সকলেরই হাস্য। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে? স্বপ্নে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দুরদুর করছে। জীবের আমি লয়েই তো এত যন্ত্রণা, গরু হাম্বা হাম্বা করে তাই তো এত যন্ত্রণা, নাঙলে জুড়ে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষায়ে কাটে, চামড়ায় জুতু হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য। তবুও নিস্তার নাই, শেষে নাড়ি বুড়ি থেকে তার তৈয়ার হয়, সেই তাতে ধুনুনির যন্ত্র হয়, তখন আর হাম্বা বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? রামের এটা প্রশ্ন হনুমানের প্রতি। হনুমান উত্তরে বললে, যখন আমি বলে আমার বুধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস আর রাম। যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমিই আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবেই ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে শিক্ষা, আমি ও আমার অজ্ঞান। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা আর এইসব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস, এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমাদের, এই পুকুর আমাদের পুকুর, কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। হাস্য। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো? কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এই কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন, তখনও একবার ঈশ্বর হাসেন, এ কথা বলছেন ঠাকুর। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই জায়গাটা আমার আর ওই জায়গাটা তোমার। এবারে সে উপায় বিশ্বাস ও ভক্তি, তাকে কি বিচার করে জানা যায়?
তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো, বিদ্যাসাগরের প্রতি সাহস্য। আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলেরই হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মোদিত হইয়া গান ধরিলেন, ঈশ্বর অগম্য ও অপার, কে জানে কালী কেমন, স্বর দর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্বারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংসশনে হংসী করে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন, দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। আর বলছে, স্বর দর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্য তাকে পাওয়া যায় না। তো বিশ্বাসের জোর, ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক। বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সেই লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পাচ্ছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু একটি পাতাতে শুধু রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া। বিশ্বাসের সহকারে যাচ্ছিল তো খুব ভালো যাচ্ছিল। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপেই করুক আর মহাপাতকেই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতুয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাহিতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখরে এই দিনে না তারো কেমনে জানো যাবে গো শঙ্করী। তো আজকের মতো এখানে কথামৃত পাঠ আমরা শুনলাম, পরবর্তী ভিডিওতে আবার আমরা কথামৃত পাঠ শুনব। সকলেই ঠাকুর মা ও স্বামীজির কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জয় কথামৃতের জয়।